নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ধনকুণ্টার ফ্ল্যাট বাসায় জমাট বাঁধা গ্যাসের বিস্ফোরণে দগ্ধ স্ত্রীর পর স্বামীর মৃত্যু হয়েছে। রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্থানীয়রা জানায়, গতকাল দুপুরে রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ জসিম মারা যান। নিহত জসিমের লাশ বিনা ময়নাতদন্তে দাফনের উদ্দেশ্যে তার স্বজনরা নিয়ে গেছেন। একই ঘটনায় তাদের মেয়ে জয়া আক্তার চিকিৎসাধীন রয়েছেন। তারা আরও জানায়, গোদনাইলের ধনকুণ্টার ফ্ল্যাট বাসায় জমাট বাঁধা গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের স্বামী স্ত্রী সহ দুই সন্তান দগ্ধ হন। তাদেরকে উদ্ধার করে রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে রাতে স্ত্রী আফরোজা আক্তার ও পরের দিন দুপুরে স্বামীর মৃত্যু হয়। দগ্ধ শিশু জুনায়েদকে প্রাথমিক চিকিৎসা শেষে আগেই বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। দর্শক, জমাট বাঁধা গ্যাস বিস্ফোরণে স্বামী ও স্ত্রীর মৃত্যুর ঘটনায় তাদেরকে ও তাদের পরিবার নিয়ে আপনার কি বলার আছে তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।